আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ড্রামার গল্প নিয়ে ড্রামাটির নাম হলো লাভ স্ট্রাইকস ব্যাক ড্রামাটি বেশ রোম্যান্টিক আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে তাই বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন গল্পে শুরু হয় ইয়ানকে দেখিয়ে ও হাসপাতালে ছিল হঠাৎ করে কেউ একজন ওকে মারার জন্য পিছু করতে থাকে ইয়ান নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে তখনই গল্পের হিরো শাওমু এসে গুন্ডার সাথে লড়াই করে ইয়ানকে বাঁচিয়ে নেয় ও বেহুশ হয়ে গেছে তাই শাওমু ওকে নিজের বাড়ি নিয়ে আসে ইয়ান উল্টো ওকেই শত্রু ভেবে হামলা করতে যাচ্ছিল শাওমু কোনোভাবে ওকে সামলে নেয় এখন প্রশ্ন হচ্ছে ইয়ান কিভাবে হাসপাতালে পৌঁছালো আর ওর সাথে এসব কেন হচ্ছে তা জানার জন্য কাহিনী তিন বছর আগে যায় আজ ইয়ানের সাথে ওর ভালোবাসার মানুষ জুনের প্রি ওয়েডিং শ্যুট চলছিল তখনই এখানে ইয়ানের বেস্ট ফ্রেন্ড লিলি চলে আসে আমরা জানতে পারি জুন আর লিলির মাঝে অ্যাফেয়ার্স চলছে মানে ওরা দুজন মিলে ইয়ানকে ঠকাচ্ছিল শ্যুট শেষে জুন লিলির কাছে যায় আর বলে তুমি এখন এসব কেন করছো ইয়ান যদি আমাদের ব্যাপারে জেনে ফেলে তখন আমাদের সকল কষ্ট বেকার হয়ে যাবে তবে লিলি ওর কথায় পাত্তা না দিয়ে রোম্যান্স শুরু করে ওদিকে ইয়ানের কাছে লিলির আসে রুমে তোমার জন্য গিফট আছে ইয়ান অনেক খুশি হয়ে রুমে যায় তবে এখানে জুন আর লিলিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ওর মাথায় আকাশটা ভেঙে পড়ে জুন আর লিলি তো বাহানা মারতে থাকে আরে তুমি যেরকমটা ভাবছ তেমনটা না ইয়ান লিলির হাতে ওর আংটি দেখে সেটা নেয়ার চেষ্টা করে দিচ্ছিল না বলে ও রেগে লিলিকে চর লাগায় এতে লিলিও রেগে ওকে ধাক্কা দিয়ে দেয় ফলে ও ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছিল জুন ওর হাতটা ধরে ফেলে লিলি বলে তুমি ওকে কেন ধরে রেখেছ ও তো আমাদের ব্যাপারে সব জেনে গেছে ও বেঁচে থাকলে আমরা কিছুই পাবো না এসব শুনে জুন ওর হাতটা ছেড়ে দেয় এখান থেকে ইয়ান হাসপাতালে পৌঁছায় ও কমায় চলে গেছে এভাবেই তিন বছর পার হয়ে যায় জুন এখন ইয়ানের বাবার কোম্পানি লিন কর্পোরেশনের সিও হয়ে গেছে আর ইয়ান হুশে আসার আগেই ইয়ানের নামের শেয়ারগুলো ও নিজের নামে করতে চাচ্ছিল যেন ও কোম্পানির চেয়ারম্যান হয়ে যায় লিলি আর জুন এখন ইয়ানের বাড়িতেই থাকছিল লিলি রেগেছিল যে জুন এখনও ওকে বিয়ে করছে না জুন বলে ইয়ানের এখনও অনেক সম্পত্তি আছে যেগুলো আমি নিজের করতে চাই লিলিও ভালো মতোই জানে ইয়ান না মারা গেলে জুন ও সকল সম্পত্তি পাবে না আর জুন ওকে বিয়েও করবে না তাই লিলি ওর লোককে কল করে বলে ইয়ানকে মেরে দিতে আর এই লোকটাই ইয়ানকে মারার চেষ্টা করেছিল ঠিক সময় শাওমু এসে ওকে বাঁচিয়ে নিয়েছিল বর্তমানে ইয়ান জিজ্ঞেস করে তোমার সাথে জুনের কি সম্পর্ক শাওমু বলে তোমার মনে নেই জুনের বলাতেই তুমি আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছিলে ইয়ান বলে এত বছর তুমি কোথায় ছিলে শাওমু বলে এটা তোমার জানার দরকার নেই ইয়ান কোম্পানিতে যেতে চাচ্ছিল শামু বলে কোম্পানির ব্যাপারে না জিজ্ঞেস করলেই ভালো হয় কোম্পানি এখন জুনের দখলে ইয়ান বলে যা কিছুই হয়ে যাক যে জিনিস আমার ছিল সেগুলো আমি নিজের করেই ছাড়ব অন্যদিকে জুন ইয়ানের নামের শেয়ারগুলো নিজের নামে করার কাজে ছিল তখনই এখানে ইয়ান চলে আসে ওকে দেখে জুন ভয় পেয়ে যায় ও তো ভেবেছে ইয়ান ওকে মেরেই ফেলবে তবে ইয়ান এরকম কিছুই করে না ও এমন নাটক করে যেন ওর কিছুই মনে নেই এতে জুন খুশি হয়ে যায় আর নাটক করতে থাকে আমার ফিয়ান্সে তিন বছর কমাতে ছিল আমি এতদিন ওর হুশে আসার অপেক্ষা করছিলাম ও লিলিকে ইশারা করে বলে ঘর থেকে ওর সব জিনিসপত্র সরিয়ে নিতে লিলি জলদি ঘরের দিকেই যায় জুন ইচ্ছে করে ইয়ানকে ঘরে নিতে চাচ্ছিল না তবে ইয়ান ঘরেই যাবে লিলি এখান থেকে বেরি হচ্ছিল তখনই এখানে জুন আর ইয়ান চলে আসে ও এখনও ঘরেই ছিল ইয়ান যখনই উপরে যায় জুন জলদি ওকে ঘর থেকে বের করে দেয় তবে লিলি যখনই চলে যাচ্ছিল ইয়ান ওর সামনে চলে আসে লিলি তো এই সেই বাহানা মারতে থাকে ওদেরকে এভাবে ভয় পেতে দেখে ইয়ান খুবই মজা পাচ্ছিল আর জুনকে বলে হয়তো কোম্পানিতে তোমারও কাজ আছে তুমি যেতে পারো ওরা যাওয়ার পরই ইয়ান ভাবতে থাকে তোমরা আমার সাথে যা যা করেছ তার একটা একটা করে আমি বদলা নিব জুন ইয়ানের ডাক্তারের কাছে যায় আর বলে ইয়ানের সব কিছুই মনে আছে শুধু অ্যাক্সিডেন্টের দিনের ঘটনাটাই মনে নেই এটা কিভাবে সম্ভব ডাক্তার বলে অনেক রোগীদের সাথেই এমনটা হয় এটাকে অ্যামনেসিয়া বলে রোগী যে কোনো সময়ই সেই ঘটনা মনে করতে পারে এটা শুনে জুন একটু ভয় পায় পরদিন লিলি ইয়ানের কাছে আসে আর ওই রুমে যায় যেখানে ইয়ান ওকে আর জুনকে ক্লোজ অবস্থায় দেখেছিল লিলি বলে কিছু মনে পড়ছে তোমার ইয়ানের তো অনেক রাগ হচ্ছিল আর ওকে পানিতে চুবিয়ে ধরে তখনই এখানে জুন এসে ওকে বাঁচিয়ে নেয় ইয়ান নাটক করতে থাকে লিলি আমাকে এখানে নিয়ে এসে বলে আমার কিছু মনে পড়ছে কিনা তবে আমি কিছু মনে করতে পারছি না জুন ওকে সামলে নেয় ইটস ওকে তোমাকে কিছু মনে করতে হবে না এরপর ও লিলির কাছে গিয়ে অনেক রাগারাগি করে তোমার সাহস কি করে হলো এমনটা করার ইয়ানের যদি সব মনে পড়ে যেত লিলি বলে তোমার তো ইয়ানের সাথে থাকতে ভালোই লাগছে তাই না জুন বলে এরপর যদি এরকম কিছু করার চেষ্টা করেছ তাহলে ভালো হবে না অন্যদিকে আমরা শাওমুকে দেখি শাউমুও কোনো বড় এক কোম্পানির সিও ছিল ও কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে কিন্তু এরপরও ও এখান থেকে ইয়ানের কাছে যায় আর বলে তোমার কোম্পানির অবস্থা খুবই খারাপ তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি ইয়ান বলে কোনো দরকার নেই তুমি আগে আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলে এখন তো আমার বাবাও নেই আর হ্যাঁ আমি তোমাকে ফায়ার করে দেওয়ার পর তো তুমি গায়েব হয়ে গিয়েছিলে এখন কেন ফিরে এসেছ আমার থেকে বদলা নিতে হেসে বলে আমি এক শর্তে তোমার সাহায্য করব। তোমার কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট শেয়ার আমার নামে করতে হবে ইয়ান ওকে নিষেধ করে চলে আসে পরের সিনে দেখি ইয়ান যখন কোম্পানি যায় জুন ইচ্ছে করে অনেক আজেরা আজেরা কাজ ওর উপর চাপিয়ে দেয় ইয়ান বুঝতে পারে জুন ইচ্ছে করে ওকে এই কাজে ফাঁসাতে চাচ্ছে যেন ও জুনের কাজের উপর মনোযোগ দিতে না পারে আমরা জানতে পারি ইয়ানের একজন আঙ্কেল আছে সেও জুনের সাথে মিলে আছে রাতের বেলা ইয়ান যখন বাড়ি ফিরছিল তখনই কিছু গুন্ডা আসে ওকে মারার জন্য যাদেরকে লিলি পাঠিয়েছে তখনই এখানে শাওমু চলে আসে আর গুন্ডাদেরকে ভালো মতো ধুলাই করে দেয় এরপর দেখি ইয়ান শাওমুর ঘরে ছিল এখানে শাউমু ওর বডিগার্ডদের প্রশিক্ষণ দিচ্ছিল তখনই এখানে ইয়ান চলে আসে যে কিনা শাওমুর শার্ট পরেছিল ওকে এ অবস্থায় দেখে শাউমু জলদি ওকে অন্য রুমে নিয়ে যায় এটা দেখে ওর লোকরা বলে আমাদের বস কি প্রেমে পড়লো নাকি শাউমু ওর কাছে এসে বলে তুমি জানতে চাচ্ছ না তোমার কাপড় কে বদলিয়েছে ইয়ান তো নার্ভাস হয়ে যায় আমার জানার দরকার নেই শামু হেসে বলে অবশ্যই মেড করেছে ইয়ান বলে এটা কি তোমার অফিস আর তুমি কি মাফিয়া নাকি ও বলে এরকম কিছুই না আমি এখানে বডিগার্ডদের প্রশিক্ষণ দেই ইয়ান বলে আমি তোমার অফার অ্যাকসেপ্ট করতে রাজি আছি তবে আপাতত আমি তোমাকে পনেরো পারসেন্ট শেয়ার দিতে পারবো আমি চাই তুমি আমার বাবার সাথে যেভাবে কাজ করতে আমার সাথেও ওভাবে কাজ করো সাওমু ওর কাছে এসে বলে আমি তো তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট সাথে পার্সোনাল বডিগার্ডও ছিলাম তো তুমিও কি এটাই চাচ্ছ আমি চব্বিশ ঘন্টার জন্য তোমার বডিগার্ড হয়ে যাই ইয়ান বলে হ্যাঁ পরদিন শাওমু ইয়ানের সাথে কোম্পানি আসে ইয়ানের সাথে কাউকে দেখে ও ছেলেটিকে মারতে যায় শাউমু উল্টো ওকে মেরেই ভত্তা বানায় দেয় এরপর ইয়ানি ওর আঘাতে ওষুধ লাগাচ্ছিল আর বলে আরে আমি তো বডিগার্ড রেখেছি যে এখন চব্বিশ ঘন্টা আমার সাথে থাকবে এটা শুনে জুনের একদমই ভালো লাগে না তুমি কীভাবে ওকে বিশ্বাস করছো ইয়ান বলে গুন্ডারা যখন আমাকে মারতে এসেছিল দু দুবার শাউমু আমার জীবন বাঁচিয়েছে প্রতিটা মুহূর্ত আমার ভয় হয় তাই আমি ওকে নিজের সাথে রেখে দিয়েছি জুন এরপর লিলির কাছে গিয়ে অনেক চিল্লায় তুমি যদি ইয়ানের পিছু গুন্ডা না লাগাতে ও আজ বডিগার্ড রাখত না শাওমু ইয়ানের বাবার বিশ্বস্ত লোক ছিল আমি ইচ্ছে করে ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছি ও এখন আবার ফিরে এসেছে ও থাকলে আমরা আমাদের কাজ কিভাবে করব। এখন থেকে শাওমু সব সময় ইয়ানের সাথেই থাকে এমনকি কোম্পানিতেও আসে যেটা জুনের একদমই ভালো লাগে না ইয়ান জানতে পারে লিলির ভুল ভাল সিদ্ধান্তের জন্য কোম্পানিতে অনেক লস হয়েছে তাই ওকে কোম্পানি থেকে বের করে দেয়া হয় জুনও ইয়ানের সামনে এমন নাটক করে যেন ও লিলির উপর অনেক রেগে আছে লিলিও ফেঁসে যায় কারণ ও এসব কাজ জুনের কথাতেই করেছিল এদিকে শাওমু ইয়ানকে একটি ব্রেচলেট গিফট করে ও বলে এটা একটি জিপিএস ট্র্যাকার তুমি কোনো সমস্যায় পড়লে এটাতে প্রেস করবে আর আমি তোমার কাছে পৌঁছে যাব। ইয়ান ওকে ধন্যবাদ বলে পরের সিনে ইয়ান যখন এক্সারসাইজ করছিল ওর পাটা মোটকে যায় শব্দ শুনে শাওমু ওর সাহায্য করতে আসে আর ওর আঘাতে ওষুধ লাগিয়ে দেয় এমনকি ওর জন্য খাবারও বানায় ওরা তো কেয়ার দেখে ইয়ানের ভালো লাগে তবে ও বলে দেয় আমাদের মাঝে যে সম্পর্কটা আছে এর মধ্যে বেশি কিছু আনতে যেও না এটা বলে ও চলে যায় শামু ভাবে ও কি বুঝতে পেরেছে আমি ওকে পছন্দ করি অন্যদিকে জুন জোর করে লিলিকে ভ্যাকেশনে পাঠিয়ে দেয় ও চাচ্ছিল লিলির অনুপস্থিতিতে ইয়ানকে বিয়ে করে নিবে শামুর লোকরা তো সব সময় ওদের উপর নজর রাখে শ্যামমু এসে এ ব্যাপারটা ইয়ানকে জানিয়ে দেয় জুন ইয়ানের কাছে এসে নাটক করতে থাকে তোমার যদি অ্যাক্সিডেন্ট না হতো আজ আমরা মা বাবা হয়ে যেতাম চলো আমরা দুজন বিয়ে করে নেই ইয়ান বলে আসলে আমি তোমার জন্য আগে যেমনটা অনুভব করতাম এখন আর তেমনটা করি না চলো আমরা একসাথে কিছুটা সময় কাটানোর জন্য ঘুরতে যাই ইয়ান ওকে নিয়ে ওই হোটেলে যায় যেখানে লিলি উঠেছে এটা দেখে তো জুন অনেক ভয় পেয়ে যায় ওদের সাথে এখানে শাওমো এসেছে যেটাতে ওর রাগ হয় এরপর ওরা সবাই নিজেদের রুমে চলে যায় জুন লিলিকে মেসেজ করে বলে ইয়ানো এই হোটেলে এসেছে তুমি অন্য কোথাও চলে যাও এরপর ও ইয়ানের কাছে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করে সাথে ডান্সও করে যেটা অনেক ফানি ছিল ওকে কিস করতে যাচ্ছিল তবে ইয়ান ওকে আটকে দেয় ও বলে চলো আমরা একসাথে ছবি তুলি এ সময় জুন ওর গালে কিস করে দেয় ইয়ান যখনই ছবিটা আপলোড করে লিলি এটা দেখে অনেক রেগে যায় আর জুনকে মেসেজ করে আমি তোমার রুমের বাহিরে আছি তুমি যদি আমার কাছে না আসছ আমি এক্ষনই তোমাদের কাছে চলে আসব। জুন ভয় পেয়ে যায় আর ইয়ানের কাছে ইম্পর্ট্যান্ট কল করার বাহানা করে লিলির কাছে দৌড় মারে ইয়ান তো ভালো মতোই বুঝতে পারে ও কোথায় যাচ্ছে লিলি জুনকে বলে তুমি কি আমাকে ধোকা দিতে যাচ্ছ জুন বলে না না এরকমটা না তুমি জলদি এই হোটেল ছেড়ে চলে যাও আর না হয় সমস্যা হয়ে যাবে কিন্তু তখনই এই রুমে ইয়ান চলে আসে আর কথায় কথায় রুমটা ঘুরে দেখতে থাকে ও দেখে ফেলে লিলি বাথ টাবে লুকিয়ে আছে তাইও ইচ্ছে করে অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকে ইয়ান যখনই এখান থেকে চলে যায় জুন জলদি লিলির কাছে যায় এত সময় ধরে পানিতে চুবে থাকার ফলে ওর শরীরটা খারাপ হয়ে গেছে তাই জুন জলদি ওকে হাসপাতালে পাঠিয়ে দেয় ওদের এই অবস্থা দেখে ইয়ান খুবই মজা পাচ্ছিল তখনই শাওমু রেগে ওর কাছে আসে এসব কি ইয়ান বলে এটা আমার প্ল্যানের অংশ ছিল শাওমু বলে তুমি কি সত্যি প্রতিশোধ নিতে চাচ্ছ নাকি এখনও তোমার মনে জুনের জন্য অনুভূতি আছে ইয়ান বলে এটা তো শুধু একটা কিস ছিল এতে আমার কিছুই আসে যায় না শাওমু ওর কাছে এসে বলে মানে যে কেউ তোমাকে কিস করুক এতে তোমার কিছুই আসে যায় না এটা বলে ও ইয়ানকে কিস করে দেয় ইয়ান রেগে ওকে দূরে সরিয়ে দেয় তুমি আমার বডিগার্ড তাই বডিগার্ড হয়েই থেকো এটা বলে ও চলে যায় সাউমুর খুবই রাগ হয় ইয়ান যখন রুমে আসে ও দেখে জুন এখানে জুন ওর সাথে রোম্যান্স করতে চাচ্ছিল ইয়ান এতে নিষেধ করে দেয় ফলে জুন ওর সাথে কিছুটা জোড়া করতে থাকে ইয়ানের হাতে তো ব্রেজলেট ছিল সিগনাল পেয়ে শাওমু এখানে চলে আসে আর ওকে মেরে রুম থেকে বের করে দেয় জুন বলে ও আমার ফিয়াঞ্চে তুমি আমাকে কেন মারছ ইয়ান বলে ও শুধু আমাকে রক্ষা করছে এটা বলে ও রুমে চলে যায় জুন ওকে বলে তুমি কি ভাবছ আমি তোমার উদ্দেশ্যটা জানি না শাওমু বলে হ্যাঁ আমিও জানি তুমি এটা জানো আমি ইয়ানকে পছন্দ করি ও বলে তোমার আসল রূপটা আমি ইয়ানের সামনে নিয়ে আসব। আর ভয়ে ভয়ে এখান থেকে চলে যায় এরপর ইয়ান ওর কাছে এসে ওকে ধন্যবাদ বলে শাউমু ওকে সরি বলে ওর পারমিশন ছাড়া আজ ওকে কিস করার জন্য সাথে এটাও বলে আমি ওই দিনের অপেক্ষা করব যেদিন তুমিও আমাকে পছন্দ করবে ওর এই কথা শুনে ইয়ান কিছুই বলে না আর বলে তোমার সাহায্য লাগবে আমার তোমাকে জুনের সামনে আমাকে ভালোবাসার নাটক করতে হবে শাওমু এতে খুশি হয়ে যায় আর ওর কাছে গিয়ে বলে শুধু কি নাটক করতে হবে আমি যদি বেশি কিছু করে ফেলি ওর কথায় লজ্জা পেয়ে ইয়ান রুমে চলে যায় তবে শাওমু খুবই খুশি ছিল ও এখন সরাসরি ইয়ানের সাথে ফ্লার্ট করতে পারবে পরদিন জুন ওর কাছে এসে মাফ চাইতে থাকে কাল আমি তোমাকে অনেক মিস করছিলাম এজন্যই তোমার কাছে যেতে চেয়েছিলাম ইয়ানো ওকে তেমন কিছু বলে না কারণ কাছে ওর কোম্পানির অনেকটা জুনের শেয়ার আছে ও যখনই জুনের থেকে সেই শেয়ারটুকু নিতে পারবে ওকে লাথি মেরে ওর জীবন থেকে সরিয়ে দিবে এরপর জুন ইয়ানকে নিয়ে শপিংয়ে যায় ওদের ওয়েডিং ড্রেস কিনতে এখানের ডিজাইনার শাহমুকে বলে তুমি তো অনেক হ্যান্ডসাম আর ওকে জোর করে একটি স্যুট পরিয়ে দেয় ইয়ান যখন ওয়েডিং গাউন পরে আসে ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল শাউমু তো ওর থেকে চোখই সরাতে পারছিল না সিঁড়িতে হোচট খেয়ে ইয়ান পড়ে যেতেই ইনিছিল। তখনই শাওমু গিয়ে ওকে বাঁচিয়ে নেয় ওরা এক দৃষ্টিতে একজন আরেকজনকে দেখতে থাকে এগুলো দেখে জুনের অনেক রাগ হচ্ছিল হোটেলে যাওয়ার পথে ইয়ান শাওমুর ব্যাপারেই ভাবছিল ও অমনোযোগী হয়ে হাঁটছিল ফলে একটি গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তখনই হিরো এসে নায়িকাকে বাঁচিয়ে নেয় ফলে হিরো একটু ব্যথা পেয়ে যায় বাড়ি আসার পর ইয়ান ওর জামা খুলছিল ওষুধ লাগানোর জন্য তবে শাওমু জামা খুলতে দিচ্ছিল না আমি এখন এটার জন্য প্রস্তুত না ইয়ান বলে তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি ভাবছ আর ওর জামা খুলে ওকে ওষুধ লাগিয়ে দেয় যেটাতে শাওমু একটু লজ্জা পায় এবার ও নিজে ইয়ানের কাছে যেতে থাকে ইয়ান তো ভাবে শাওমু ওকে কিস করবে তবে শাওমু বলে একটু বেশি হয়ে যাচ্ছে এটা বলে ও চলে যায় যেটাতে ইয়ান খুবই লজ্জা পেয়ে যায় ওদিকে জুন হোটেলে ইয়ানের রুমে এসে জানতে পারে ইয়ান ওকে কিছু না বলেই শাওমুর সাথে বাড়ি চলে গেছে তাইও ফিরে এসে ইয়ানের বাড়ি যায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তবে এখানে শাওমুকে দেখে ও রেগে যায় তোমরা কি একসাথে থাকছ তোমাদের মাঝে কিছু হয়নি তো ইয়ান তুমি কি আমাকে ধোকা দিচ্ছ ইয়ান বলে ও আমার বডিগার্ড তাই চব্বিশ ঘন্টা আমার সাথে থাকছে আর হ্যাঁ তোমার যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে আমাদেরকে আমাদের সম্পর্কটা নিয়ে আরেকবার ভাবা উচিত জুন বলে তুমি কি আমার সাথে ব্রেক করতে চাচ্ছ তবে ইয়ান কিছু না বলে রুমে চলে যায় জুন চলে যাওয়ার পর শাউমু ইয়ানের কাছে আসে ইয়ান ওকে দূরে সরিয়ে বলে আমি এসব এজন্য করছি জুনকে ভয় দেখানোর জন্য আমি এখনই ওর সাথে ব্রেক করতে চাই না যতক্ষণ না পর্যন্ত আমার বাবার কোম্পানিটা ফিরিয়ে আনছি ততক্ষণ জুনের কাছেই থাকতে হবে আমার আর হ্যাঁ তুমি আমার বডিগার্ড তাই আমার পার্সোনাল ম্যাটারে তুমি এসো না শাওমো ওর কথা শুনে খুবই কষ্ট পায় তোমার মনে কি আমার জন্য কোনো অনুভূতি নেই ইয়ান বলে না তুমি কাজে আসার পর একদিনও ছুটি নেওনি তাই তোমার ছুটিতে যাওয়া উচিত শামু বলে আমি ভালো মতোই জানি তুমিও আমাকে পছন্দ করো তাই আমার থেকে দূরে থাকতে চাচ্ছ তাই না এগুলো বলে ও চলে যায় অন্যদিকে লিলি জুনকে বলে আমাদের কাছে যা আছে চলো সেগুলো নিয়ে আমরা বিদেশ চলে যাই জুন বলে না আমি পুরো লিন কোম্পানিটা নিজের করব তাই জলদি আমাকে ইয়ানকে বিয়ে করতে হবে এটা শুনে লিলি রেগে যায় তুমি কি সম্পত্তি চাচ্ছ নাকি ইয়ানকে জুনও রেগে বলে আমি দুটোই চাই তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে আমার সাথে থাকতে পারো আর না হয় তুমি এখান থেকে যেতে পারো ওর কথা শুনে লিলির অনেক রাগ হয় পরের সিনে দেখি ও কিছু গুন্ডা দিয়ে ইয়ানকে কিডন্যাপ করিয়ে নেয় জোড়া জড়িতে ইয়ানের ব্রেচলেটে চাপ পড়ে যায় আর সিগনাল পেয়ে শাওমু ওর লোকদের নিয়ে এখানে চলে আসে দু পক্ষের মাঝে লড়াই শুরু হয়ে যায় আর শাওমু ইয়ানকে নিয়ে বাড়ি চলে আসে শাউমু ওর খেয়াল রাখছিল ও যখন চলে যাচ্ছিল ইয়ান ওকে কাছে টেনে কিস করে আর ওদের মাঝে রোম্যান্স শুরু হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠার পর ইয়ান তো ওকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল তবে শাউমু ওর অনেক মজা নিচ্ছিল ইয়ান লজ্জায় দৌড় মারে ওকে এভাবে যেতে দেখে শাউমু হাসতে থাকে এরপর ওরা যখন কোম্পানিতে যায় জুন সবার সামনে ইয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় ইয়ান না যাওয়া সত্ত্বেও ওর প্রপোজালে হ্যাঁ বলে দেয় যেটাতে শাওমুর অনেক রাগ হয় কিছুদিন পর আমরা জানতে পারি জুন শুধু ইয়ানকে ধোকাই দিচ্ছে না আসলে তো জুন একটা ছ্যাচরা ও অফিসে একটি মেয়ের দারিদ্রতার সুযোগ নিয়ে ওর সাথে বাজে কিছু করার চেষ্টা করছিল মেয়েটি ইয়ানের কাছে গিয়ে সব বলে দেয় আমার মায়ের ক্যান্সার মা হাসপাতালে ভর্তি আছে জুন আমাকে ব্ল্যাকমেল করছে আমি যদি কাউকে কিছু বলি ও আমার মায়ের চিকিৎসা হতে দিবে না দয়া করে আপনি আমার সাহায্য করুন ইয়ান বলে ঠিক আছে আমি তোমার সাহায্য করব। তাই এখন থেকে আমি যা বলি তুমিও তাই করো পরের সিনে দেখি কেউ একজন লিলির কাছে ওদের একসাথের ছবি পাঠিয়ে দেয় লিলি তো অনেক রেগে যায় অফিসে জুন ওই মেয়ের সাথে রোম্যান্স করছিল তখনই এখানে লিলি চলে আসে আর দু মেয়ের মাঝে লড়াই শুরু হয়ে যায় অফিসের সবাই জড়ো হয়ে ওদের ঝগড়া দেখছিল এর মাঝে ইয়ানও এখানে চলে আসে ইয়ানকে দেখেই জুনের নাটক শুরু হয়ে যায় লিলি এসে চিল্লিয়ে বলে তুমি কি জানো না আমি আর জুন রিলেশনে আছি ও তোমাকে মিথ্যে বলে আমার সাথে সময় কাটাতে আসতো তুমি যখন কোমাতে ছিলে আমরা দুজন তোমার ঘরে ছিলাম ইয়ান বলে তুমি কীভাবে আমার সাথে এমনটা করতে পারলে তোমার পরিবারের যখন টাকার দরকার ছিল আমি তোমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছি হতাশায় ভুগে তুমি যখন আত্মহত্যা করতে চেয়েছিলে আমি তোমার জীবন বাঁচিয়েছি আমি তোমার হাতটা ধরে আমার কোম্পানিতে নিয়ে এসেছি তোমাকে থাকার জায়গা দিয়েছি এর বদলে তুমি আমার সাথে এসব করলে আর ওর কাছে গিয়ে বলে তুমি কি ভাবছ তোমার সৌন্দর্য দিয়ে তুমি সব অর্জন করতে পারবে জুন শুধু টাকা ভালোবাসে তোমাকে না আর হ্যাঁ আমার সব কিছুই মনে আছে এখন তুমি সব হারিয়েছ আমি তো এটাই চাচ্ছিলাম এগুলো শুনে লিলির মাথায় আকাশ ভেঙে পড়ে আর ইয়ান এখান থেকে চলে যায় জুন ওর পিছু যেতে থাকে ওকে মানানোর জন্য এরপর ওই মেয়েটি ওকে ধন্যবাদ বলে কারণ ইয়ান একটি ভালো হাসপাতালে ওর মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে পরের সিনে দেখি ইয়ান ওর বাবার কথা ভাবছিল প্রথমবার ও যখন ওর বাবার সাথে জুনের দেখা করিয়েছিল ওর বাবা তখনই জুনকে পছন্দ করেনি ওর বাবা বলেছে এই ছেলে টাকার জন্যই তোমার পিছু পড়ে আছে ওর থেকে দূরে থাকো ইয়ান বলে আপনি এসব এজন্য বলছেন কারণ জুন দরিদ্র পরিবারের ছেলে তাই না তবে ও আমাকে অনেক ভালোবাসে আমি প্রমাণ করে দেখাবো আপনি ভুল ছিলেন ওর বাবার না করার সত্ত্বেও ও জুনের সাথে বাড়ি ছেড়ে চলে যায় এর কিছুদিন পরই ও জানতে পারে ওর বাবা স্ট্রোক করে মারা গিয়েছে এসব মনে করে ইয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায় শাওমু এসে ওকে সামলায় আর ওর মনটা ভালো করার জন্য অনেক সুন্দর এক জায়গায় নিয়ে যায় হঠাৎ করে শাওমু ওকে বলে আমি যখন আর্মি থেকে ফিরেছিলাম অ্যাক্সিডেন্টলি তোমার বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছিলাম কিন্তু তখন আমি আমার জীবনের আসল গোলটা খুঁজে পেয়েছিলাম আমি একজনকে ভালোবাসতে শুরু করেছি আর তাকে এখনও ভালোবাসি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ানের গ্র্যাজুয়েশনের দিন শাওমুই ওর আর ওর বাবার ছবি তুলছিল সেই তখন থেকে শাওমু ওকে পছন্দ করে শাওমু বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন তোমার পাশে থেকে তোমাকে রক্ষা করতে চাই আর আংটি দিয়ে ওকে প্রপোজ করে ইয়ান বলে এসব কিছু একটু জলদি হয়ে যাচ্ছে না জবাবের জন্য তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে শাউমু বলে তোমার যা সময় লাগে নাও আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে ইয়ানো খুশি হয়ে যায় সকালবেলা শাউমুর কাছে কারো মেসেজ আসে যেটাতে ও একটু চিন্তিত হয়ে যায় আর সেই লোকটির সাথে দেখা করতে যায় লোকটি বলে তুমি ভুলে যেও না আমরা কখনো লিন কর্পোরেশনের সাথে বন্ধুত্ব করতে পারবো না তুমি আবার ইয়ানকে ভালোবেসে ফেললে না তো যাই হোক তোমার উদ্দেশ্যটা ভুলে যেও না ওনার কথা শুনে শাওমু একদম চুপ হয়ে যায় ওদিকে লিলিকে দেখি ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে ও নিজের ড্রিঙ্কের বিলও দিতে পারছিল না তখন ইয়ান এসে ওর বিল পরিশোধ করে লিলি বলে তুমি এখানে কেন এসেছ আমাকে বরবাদ হতে দেখতে নাকি জুনের বিরুদ্ধে প্রমাণ নিতে শুনে রাখো আমি তোমাকে কোনো প্রমাণই দিব না ইয়ান বলে আমি তোমাকে আরেকটি সুযোগ দিতে এসেছি ওই ধোকাবাজের জন্য নিজের জীবনটা ধ্বংস করো না জীবনটা নতুন করে শুরু করো ও যখন চলে যাচ্ছিল লিলিওকে জুনের বিরুদ্ধে প্রমাণ দিতে রাজি হয়ে যায় পরদিন বোর্ড মেম্বার্সদের ডেকে মিটিং রাখা হয় ইয়ান সবার সামনে তুলে ধরে এতদিন জুন কোম্পানিতে থেকে অবৈধভাবে কত শেয়ার নিজের নামে করে নিয়েছে কিন্তু তখনই ওরা জানতে পারে লিলি আবারও ওদের ধোকা দিয়েছে আর জুনের সাথেই মিলেছিল ইয়ান বলে আমি তোমাকে শেষ একটি সুযোগ দিয়েছিলাম আসলে ও নিজেও জানতো লিলি ওদেরকে ধোকা দিবে তাই ও আর শাওমু মিলে আগে থেকেই আসল প্রমাণ জোগাড় করে রেখেছে তবে জুন কি করে এই সকল কাজে লিলিকে ফাঁসিয়ে দেয় লিলি তো রেগে যায় তোমার কথাতেই তো আমি এসব করেছি এখন আমাকে কেন ফাঁসাচ্ছ এসব শুনে জুন ওকে পুলিশের কাছে দেয়ার ধমকি দেয় আর ওকে এখান থেকে তাড়িয়ে দেয় পরের সিনে দেখি জুন ওর কাছে এসে বলে তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি তোমার সব কিছু মনে আছে তুমি এই নাটক এজন্য সাজিয়েছ যেন তোমার বাবার কোম্পানি থেকে আমি যা কিছু নিজের করেছি তা তুমি ফিরিয়ে নিতে পারো আমি কালই রিজাইন করে বিদেশে চলে যাব এরপর দেখব তুমি কি করো তবে তোমাকে একটা সুযোগ দিতে পারি এর জন্য শাওমুকে তোমার জীবন থেকে যেতে হবে এগুলো শোনার পর ও সাউমুর কাছে গিয়ে বলে জুন আমার বাবার কষ্টের সব কিছু ধ্বংস করে দিবে। তাই আমি ভাবছি আমি ওকেই বিয়ে করব। শাউমু বলে তুমি কি পাগল হয়ে গেছ শাউমু জুনের সাথে কথা বলতে যাচ্ছিল ও বলে আমি আজই তোমাকে ফায়ার করছি আজ থেকে তোমার আর আমার মাঝে কোনো লেনদেন নেই শাউমু বলে তাহলে আমাদের মাঝের সম্পর্কের কি হবে ইয়ান বলে আমি কখনো তোমাকে ভালোইবাসিনি ওটা আকর্ষণ ছাড়া আর কিছুই ছিল না ওর এসব কথা শুনে শাওমু এখান থেকে চলে যায় ও অনেক স্পিডে বাইক চালাচ্ছিল একটু পরই ইয়ানের কাছে খবর আসে শাওমুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও হাসপাতালে গিয়ে জানতে পারে শাওমু মারা গিয়েছে ও তো অনেক ভেঙে পড়ে দয়া করে তুমি উঠে যাও আমি তো তোমাকে রক্ষা করতে ও সব বলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি ও অনেক কাঁদতে থাকে তখনই শামু বলে আমি কিন্তু সব শুনে ফেলেছি এগুলো কি সত্য ইয়ান তো অনেক রেগে যায় এরকম ব্যাপার নিয়ে মজা করার জন্য শামু বলে এর পর থেকে আমাদের জীবনে যত খারাপ সময় আসবে আমরা একসাথে সেগুলো মোকাবেলা করব। সাথে ওর হাতে আংটি পরিয়ে বলে আমি তোমাকে বুক করে ফেললাম যে আজ থেকে তুমি শুধু আমার যাই হোক এর পর থেকে ওদের দিনগুলো সুন্দরভাবে কাটতে থাকে ওরা দুজন চুটিয়ে প্রেম করছিল একদিন ইয়ান দেখতে পায় শাওমুর ফোনে মিংডে কোম্পানি থেকে মেসেজ এসেছে যেটাতে ও একটু চিন্তায় পড়ে যায় কোম্পানি যাওয়ার পর ওর আঙ্কেল এসে বলে জুন শেয়ার হোল্ডারদের কাছে গিয়ে গিয়ে শেয়ারগুলো কিনে নিচ্ছে ইয়ান বলে ওর কাছে এত টাকা কিভাবে আসলো উনি বলে আমার মনে হয় মিং কোম্পানি ওকে সাহায্য করছে ওটা তো আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি এটা শুনে ইয়ান আরও চিন্তায় পড়ে যায় অন্যদিকে আমরা শাওমুকে মিং দে কোম্পানিতেই দেখতে পাই লোকটি বলে আমি আর অপেক্ষা করতে পারছি না যা করার জলদি কর শাওমু যখন বাড়ি আসে ইয়ান জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে ও কিছু বলার আগেই এখানে জুন চলে আসে জুন বলে শুনলাম তোমরা নাকি প্রেম করছো তবে ইয়ান তুমি কি জানো শাওমু তোমাকে ধোকা দিচ্ছে ও তো বিবাহিত এটা শুনে ইয়ান পুরো অবাক শাওমু বলে হ্যাঁ শাওমু বিবাহিত তবে আমি শাওমু না ইয়ান তো পুরো অবাক হয়ে যায় এসব কি বলছ শাওমু বলে ইয়ান এর পেছনে আমার কিছু ব্যক্তিগত কারণ আছে তুমি দয়া করে আমার উপর বিশ্বাস রাখো ইয়ান তো জুনের সামনে বলে হ্যাঁ তোমার উপর আমার বিশ্বাস আছে তবে জুন চলে যাওয়ার পর ইয়ানোকে জিজ্ঞেস করে তোমার আসল উদ্দেশ্যটা কি মিংদে কোম্পানির সাথে তোমার কিসের সম্পর্ক তুমি কি আমাদের কোম্পানিটা ধ্বংস করতে আমার কাছে এসেছিলে এজন্যই জন্যই পঞ্চাশ পার্সেন্ট শেয়ার চেয়েছিলে শাহমু বলে ওটা শুধু একটা বাহানা ছিল তোমার কাছে আসার জন্য তোমার জন্য আমার অনুভূতি মিথ্যে ছিল না আপাতত আমি তোমাকে কিছু বলতে পারবো না সময় আসলে সব বলবো ইয়ান বলে তুমি তো আমাকে বিশ্বাসই করো না আর কষ্ট পেয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে ওদিকে জুন শেয়ার হোল্ডারদের কাছে গিয়ে গিয়ে পঞ্চাশ পারসেন্ট শেয়ার নিজের নামে কিনে নিয়েছে ইয়ান বলে তুমি এসব কেন করছ ও বলে তোমার বাবা সব সময় আমাকে নিচু দেখাতো আমি নাকি কিছু করতে পারবো না এখন আমি ওনার সাজানো কোম্পানিটা পুরো বরবাদ করে দিব কিন্তু একটু পরই মিং দে কোম্পানি থেকে ওর কাছে কল আসে মিং দে কোম্পানি আর ওকে সাহায্য করতে চাচ্ছিল না উল্টো সব টাকা ফেরত চাচ্ছিল ওর মাথায় তো আকাশ ভেঙে পড়ে ও জলদি মিং দে কোম্পানির সিওর কাছে যায় আপনি তো বলেছিলেন আমরা দুজন মিলে লিন কোম্পানি দখল করে নিব তাহলে এখন কি হলো ও যখন সিওর জায়গায় শামুকে দেখে ও তো পুরো অবাক হয়ে যায় শামু বলে তোমাকে যে টাকা দেয়া হয়েছে তা জলদি পরিশোধ করো আর না হয় পরবর্তীতে তিন গুণ বেশি টাকা পরিশোধ করতে হবে জুন এবার ওর পায়ে পড়ে যায় আমি তোমার সাথে ভুল করেছি দয়া করে আমাকে মাফ করে দাও ইয়ানকেও আর আমার দরকার নেই এরা শুনে সাউমুর রেগে যায় তোমার নোংরা মুখ দিয়ে ইয়ানের নামটাও নিবে না আর ওর লোকদেরকে দিয়ে জুনকে এখান থেকে বের করে দেয় এরপর আমরা জানতে পারি মিং দে কোম্পানির চেয়ারম্যান আসলে শাওমুর বাবা হয় উনি বলে তুমি যা চেয়েছ আমি সেটাই করেছি এখন তোমাকেও আমার কথা মানতে হবে এখন থেকে তোমাকেই মিং দে কোম্পানি সামলাতে হবে ও বলে হ্যাঁ মনে আছে তবে আপনিও আপনার প্রমিসটা ভুলে যাবেন না ভবিষ্যতে আর কখনো লিন কোম্পানির সাথে কিছু করার চেষ্টাও করবেন না ওদিকে জুন তো ইয়ানের পায়ে গিয়ে পড়ে আমি এসবের কিছুই জানতাম না সব কিছুর পেছনে লিলি ছিল তুমি দয়া করে শাওমুকে বলো আমার কাছ থেকে যেন কোনো টাকা না নেয় আমি জানতাম না শাওমু মিংদে কোম্পানির সিও তাহলে কখনো তোমাদের মাঝে আসতাম না এসব শুনে ইয়ান একটু স্বস্তি অনুভব করে এখন তাহলে ওর বাবার কোম্পানিটা সেফ আছে ও জুনকে এখান থেকে তাড়িয়ে দেয় এরপর ও শাওমুর সাথে দেখা করতে যায় শাওমুর অ্যাসিস্ট্যান্ট বলে বস তো অনেক দিন যাবৎ অফিসে আসছে না আপনাদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে ঝামেলা হলে দয়া করে সেটা ঠিক করে নিন বস আপনাকে অনেক বেশি ভালোবাসে তিন বছর আগে উনি যখন জানতে পেরেছিল আপনার জুনের সাথে বিয়ে হতে চলেছে বস এখান থেকে বিদেশে চলে গিয়েছিল কিন্তু যখনই উনি জানতে পেরেছে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি কোমাতে আছেন উনি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছে সব সময় আপনার পাশে থেকে খেয়াল রেখেছে এখানে এসে উনি নিজের কোম্পানি খুলেছে যেন আপনি যখনই হুশে আসেন আপনার কোম্পানি ফিরিয়ে পেতে বস আপনার সাহায্য করতে পারে ইয়ান বুঝতে পারে শাওমু ওকে কতটা ভালোবাসে ওর গিল্টি ফিল হচ্ছিল যে ছেলেটা ওকে এত ভালোবাসে তাকে ও কত কষ্ট দিল ও শাওমুকে খুঁজতে বের হয় কিন্তু তখনই পেছন থেকে জুন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায় ওদিকে শাওমু কোম্পানিতে কাজ করছিল তখনই জুন ওকে কল করে ইয়ান আমার কাছেই আছে ওকে ফিরে পেতে চাইলে তোমাকে যত টাকা বলি আমার ব্যাঙ্কে পাঠাও আর আমার দেশ থেকে বের হওয়ার ব্যবস্থা করো আর হ্যাঁ ইয়ানকে নিতে একা আসবে আর না হয় ওকে মেরে দিতে আমি একবারও ভাবব না এগুলো শুনে শাওমু ওর লোকদেরকে না নিয়ে সেখানে একা চলে যায় আর বলে তুমি আমাকে যা করতে বলেছ আমি সব করেছি এবার ইয়ানকে ফিরিয়ে দাও জুন ওর কথায় হাসতে থাকে আর গুন্ডাদের পাঠায় ওকে মারার জন্য হিরোরা তো একাই একশো হয় ও সব গুন্ডাদের মেরে ভত্তা বানাই দিচ্ছিল তবে জুন যখনই ইয়ানকে মারার থের দেয় ও দাঁড়িয়ে পড়ে আর গুন্ডাদের কাছে মার খেতে থাকে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এর উপর জুন ব্যাট দিয়ে ওকে মারতেই যাচ্ছিল ইয়ান শাওমুকে বাঁচাতে ওর সামনে চলে আসে ফলে ওর মাথাতে আঘাত পেয়ে যায় এর মাঝে শাওমুর লোকরা এখানে চলে আসে জুন তো নিজের জীবন বাঁচিয়ে পালাতে থাকে ইয়ান ওকে বলে আমি তোমাকে কত ভুল ভেবেছি আমাকে মাফ করে দাও এটা বলে ও বেহুশ হয়ে যায় জুন যখন পালাচ্ছিল তখনই একটি গাড়ি এসে ওকে উড়িয়ে দেয় আসলে লিলি ওর থেকে প্রতিশোধ নিতে ওর অ্যাক্সিডেন্ট করেছে পরের সিনে দেখি ইয়ান যখন হুঁশে আসে সাউমুকে সুস্থ দেখে খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে জুনের কি হয়েছে শাওমু বলে লিলি জুনের অ্যাক্সিডেন্ট করেছে জুন আর কখনো হুসে আসবে কিনা তার ঠিক নেই লিলির বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের প্রমাণ পাওয়া গেছে তাই ওকে জেলে নেওয়া হবে তবে ও মানসিকভাবে অসুস্থ তাই আপাতত ও হাসপাতালে আছে ইয়ান বলে আচ্ছা মিং দে কোম্পানি যে জুনের সাথে ডিল ক্যান্সেল করেছে এটা তুমিই করেছ তাই না শাউমু এবার ওর সকল প্রশ্নের জবাব দিতে থাকে আমার আসল নাম ইয়াং মিন আমি যখন ছোট ছিলাম মা অসুস্থের কারণে হাসপাতালে ভর্তি ছিল তবে বাবা কাজের জন্য মাকে একবারও দেখতে আসেনি আমার মা মারা যাওয়ার সাথে সাথেই উনি আবারও বিয়ে করে ফেলেছে এজন্য আমি বাবাকে পছন্দ করি না উনি যেন আমাকে আর খুঁজে না পায় এজন্য আমি নিজের পরিচয় বদলে ফেলেছিলাম আর হ্যাঁ লিন কোম্পানি ফিরে পেতে আমি তোমাকে সাহায্য করেছি তাই এখন আমার বাবার প্রমিসটা পূরণ করতে হবে তুমি নিজের খেয়াল রেখো এটা বলে ও চলে যাচ্ছিল ইয়ান ওকে আটকে বলে আমরা কি আবারও আগের মতো হতে পারি না তবে শাও মুর কিছুই করার ছিল না ও ইয়ানের হাতটা ছাড়িয়ে চলে যায় এভাবেই অনেক সময় পার হয়ে যায় দুজনই দুজনকে মিস করছিল তবে কেউ কারো সাথে দেখা করে না একদিন ইয়ান জানতে পারে ফ্যামিলি বিজনেসের জন্য শাওমু বিয়ে করতে চলেছে আজই ওর বিয়ে অন্যদিকে শাওমুকে দেখি ও এই বিয়েতে একদম রাজি ছিল না তবে ওর বাবা আর বিজনেসের জন্য ওকে বিয়েটা করতে হচ্ছে তখনই এখানে ইয়ান বউ সেজে চলে আসে আর সবার সামনে সাউমুখে কিস করে বলে সরি তোমাকে ভুল বুঝার জন্য এতদিন আমি তোমাকে অনেক মিস করেছি আমার খারাপ সময় তুমি সব সময় আমার পাশে ছিলে আমি তোমাকে আর হারাতে চাই না আমি তোমাকে অনেক ভালোবাসি আর ওকে বিয়ের জন্য প্রোপোজ করে শাউমু ওর বাবার দিকে তাকিয়ে চুপ করে থাকে ইয়ান বলে তুমি যদি এখন আমাকে বিয়ে করতে না চাও সমস্যা নেই এবার আমি তোমার জন্য অপেক্ষা করব তবে দয়া করে তুমি অন্য কাউকে বিয়ে করো না ও যখনই চলে যাচ্ছিল শাউমু গিয়ে ওকে আটকে নেয় তুমি তো বলেছিলে আমার অপেক্ষা করবে তাহলে এখন কোথায় যাচ্ছ ও ইয়ানকে আংটিটা পরিয়ে বলে আমি সব সময় তোমার পার্সোনাল বডিগার্ড হয়ে থাকতে চাই কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি ও ইয়ানের কানে গিয়ে বলে আমি যখন তোমাকে নিয়ে যাব দৌড়ে যেও যেন কেউ আমাদেরকে ধরতে না পারে এটা বলে শাওমু ওর বাবার সব কিছু ছেড়ে ইয়ানকে নিয়ে খুশি খুশি পালাতে থাকে শাউমুর বাবা তো খুবই ছিল। তবে ওরা দুজন অনেক খুশি ছিল আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়